किलो कुल নিয়ে এসে আমাকে 20 টাকা দিয়ে দেবেন হ্যাঁ ভাইয়া মাছটাকে মাছখান দিয়ে একটু কেটে দিন হাওয়াটা বাইরেলে হেলপার ভিন কার কি লাগবে দিয়েছিল তার হয়ে গেল রুই পোস্ত দুধ দিয়েছি গেছে না তোমরা পিয়ে গেছে আজকে কতদিন ধরে শরীরটা বেশ কিনা কই তরিকা লোক নিকালি লেতে থে আপকে বিচার সে আমাদেরকে তো দেখালে দেখো রুটি সবজি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আমিও ভালো আছি তাহলে নতুন সকাল নতুন আলো আলোটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ সূর্যকে দেখাচ্ছি হ্যাঁ নতুন সকাল নতুন আলো সবাই মিলে থাকবো ভালো তাই না গুটি গুটি পাই তোমরা সবাই আমার পাশে এগিয়ে চলো তাহলে এই যে সকালবেলায় তোমাদের সঙ্গে গুড মর্নিংটা চা দিয়ে শুরু করলাম এখানে দু কাপ চা হচ্ছে ওমের বাবা আর আমার জল বুঝতেই পারছ কিন্তু আজকে তো একটু অন্যরকম হচ্ছে ভিডিওটা কারণটা হচ্ছে সবই তো তোমাদেরকে শেয়ার করি দু চার দিন ধরে শরীরটা খারাপ ছিল তারপরও ভিডিও কন্টিনিউ করে গেছি কিন্তু কালকে আর হলো না রেহাই ডাক্তার কাছে যেতে হলো আর দেখো কত অল্প পরিমাণ ওষুধ দিয়েছে গ্যাসের ট্যাবলেট তো সবসময় ঘরে থাকে জানোই দেখো কত অল্প পরিমাণ ওষুধ দিয়েছে বুঝতে পারছ এগুলো আমি খাচ্ছি বুঝতে পেরেছ আজকে কতদিন ধরে শরীরটা বেশ খারাপ ওষুধ দিয়েছে অনেকগুলো সেই কন্টিনিউ করে যাচ্ছি তো ভাবলাম না তোমাদেরকেও দেখাই তাহলে শরীরটা যেন ভালো হয়ে যায় বুঝতে পেরেছ তোমরা সবাই একটু প্রে করো তো প্রার্থনা করবে আমাদের আমি জানি তোমরা করবে আর এতগুলো ওষুধ খাবো বলেই এই গ্যাসের ট্যাবলেটটাও খেতে হবে বুঝতে পেরেছ তাহলে তোমরা কে কি করছো আর দিনটা কেমন কাটাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাচ্ছি ওকে এই যে আমার হেল্পার ভিন্ডি কেটে দিচ্ছে এই যে আলু কেটে নিয়েছে আর এই ভিন্ডি কেটে দিচ্ছে বসে বসে ছুরি দিয়ে চাকু দিয়ে এখন আমি আস্তে আস্তে করে এটা সবজি বানাবো আর রুটি বানাবো আমাকে বলছে বানাতে হবে না আমি বানিয়ে নিচ্ছি আমি বলি না এত কষ্ট করতে হবে না কেটে দিচ্ছ সেটাই বেশি এখন সকালে ব্রেকফাস্ট হবে রুটি সবজি তাহলে তোমাদের দেখাবো বন্ধুরা দেখতে থাকো হ্যাঁ তাহলে এই দেখো চাপিয়ে দিচ্ছি ঠিক আছে এখন চাপিয়ে দেবো রান্না হয়ে যাবে ভিন্ডি আলু সবজিটা তারপর রুটি হবে তারপর তোমাদের সবাইকে আমি ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি ঠিক আছে ইন্তজার করো সবাই ব্রেকফাস্ট খাওয়ার জন্য তাই তো তাহলে তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো রুটি সবজি তো বানিয়ে নিয়েছি এখন রুটি মেলাই করে নিচ্ছি রুটি ভেজে নেব তো তোমরা কে খাবে রুটি সবজি আর কে কটা করে রুটি খাবে সেটাও বলো আমি সেইভাবেই করবো দাঁড়ো এক মিনিট কি আচ্ছা রাখো হয়ে গেছে আমার দিচ্ছি তো তোমরা কে কে খাবে বলো আর কেউ যদি রুটি না খাও তাহলে ওর জন্য পরোটাও বানিয়ে দেবো কোনো অসুবিধে নেই তা তোমরা চলে এসো খেতে আর কেউ যদি ভিন্ডি আলু সবজি না খাও তাহলে বলো কি করে দেবো অন্য সবজি করে দেবো না ভাজা করে দেবো না কি চা রুটি খাবে কি খাবে বলো যেটা বলবে সেটাই করে দেবো ঠিক আছে এই হচ্ছে সবজিটা দেখেছ কেমন লাগছে বলো তাহলে এসো আমি তৈরি করছি এসো তাহলে বন্ধুরা ওই দেখো বললামই তো রুটি হচ্ছে দেখতেই কে কে খাবে গরম গরম রুটি বলো বল 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 এটা কি বলেছে এটা বুঝাবো না দাঁড়া দাঁড়া ক্যাশ কমাই এটা প্রথমটা বুঝাবো उन जंजीरों को तोड़ने का जिन में वो झगड़े हुए थे कई ना कई तरीका लोग कई ना कोई ना कोई तरीका लोग निकाल ही लेते थे आपके विचार से लेखक जंजीरों द्वारा किन समस्याओं की ओर इशारा कर रहा है अच्छा लेखक जंजीरों के माध्यम से तमिलनाडु के पुडुकोट्टई जिले की महिलाओं के विभिन्न समस्याओं के ओर इशारा कर रही थी अच्छा ये महिला अच्छा बोलछे कि जे तमिलनाडु जेमन एखाने बोलेछे लेखक जंजीरों के माध्यम से तमिलनाडु के पुडुकोट्टई जिले की महिलाओं के ओर विभिन्न समस्या की ओर इशारा ओखाने जे महिलारा एटा पीड़ित छिलो समस्यार मध्ये छिलो ओइगुली इशारा करछे जंजीर जंजीर माने शिकल जे पाबादा हय सेटा और ये महिलाएं रूढ़िवादिता पिछड़ेपन एवं बंधनों से परिपूर्ण जीवन बिता रही थी
ওরা মানে স্বামীর অন্তর্গত হয়ে ওরা ওদের নিজস্ব কোনো স্বাধীনতা ছিল না, ওইভাবে দিনের পর দিন ওরা কাটিয়ে মানে শুধু মহিলাদের কোনো রায় বিচার কোনো মায়নেই রাখতো না, বুঝেছিস? আচ্ছা, তারপর ইয়ে মহিলা এনে তো ইয়ে মহিলায় না তো স্বতন্ত্র নির্ণয় লে পাতি থি না ব্যক্তিগত স্বতন্ত্রতা কা অনুভব কর পাতি থি, মানে নিজের থেকে কোনো বাকস্বাধীনতা অথবা নিজে কোনো ডিসিশন নেওয়া, মানে আমি যেমন অনেক সময় ঘরের মধ্যে একটা ইসে করি, চল তোর বাবা কিচ্ছু বলবে না, এটা করে আসনি, একটা ডিসিশান নেওয়া, সেরকম ওই মহিলাগুলির মধ্যে ছিল না তামিলনাড়ুর ওই জেলার মধ্যে। ওই মহিলাগুলো পুড্ডুকাট্টে জেলায়, ওই জেলার মহিলারা এই স্বতন্ত্র স্বাধীনতাটা ওদের ছিল না, না ব্যক্তিগত যে নিজের একটা নিজের জন্য ইসে নেবে সেটাও ছিল না, আর পরিবারের জন্য তো নাই, মানে ওদের মূল কথা ওরা পরাধীন ছিল। হ্যাঁ, তারপর লাস্টে লিখেছে ইনি কো লেখক নে জঞ্জির মানা হ্যাঁ, ওই যে ওদের পরাধীনতাটা যে ওরা অন্যের আন্ডারে, এটাকে লেখক জঞ্জিরের সঙ্গে তুলনা করেছে, মানে শিকল দিয়ে বেঁধে রাখলে আটকে থাকা, তো মহিলারা আটকে ছিল সেটাই। যা 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 একবারে যখন ভিডিও করবো না একটা বাহানা বাহানা করে নিয়ে চলে, তা ঠিক আছে বন্ধুরা, চলে এসো বন্ধুরা, এই দেখো ফুলকো ফুলকো রুটি হয়ে যাচ্ছে, ঠিক আছে চলে এসো চলে এসো, সকালবেলার ব্রেকফাস্ট অন্তত করে যাও, পরে দুপুরে লাঞ্চ কী করবে সেটা হচ্ছে পরের কথা, কে কে খাবে চলে এসো, তাই আগে গরম গরম রুটি আর হচ্ছে এইদিকে মেহেদি আলুর সবজি, তাই না? তাহলে আমার ভাসুর না, আমার ভাসুর যে আছে খুব ভালোবাসে ভিন্ডি আলুর সবজি আর রুটি, ভাসুর খেতে খুব পছন্দ করে, তাই ভাবলাম তোমাদেরকেও বলি। এসো, আমার ভাসুর কথা মনে হচ্ছে কেন, ভাসুর এই সবজিটা আর এই রুটি ভিন্ডি আলুর সবজি আর রুটি খুব ভালোবাসে, তাহলে চলো। তাহলে বন্ধুরা চলে এসো, এই দেখো রুটি সবজি তৈরি গরম গরম, এখন আর একটু চা দেবো, ওর বাবা এক্ষুনি বেরিয়ে যাবে, আজকে ডিউটি আছে একটু তাড়াতাড়ি বেরোবো এই জন্য। আর জানো এই সবজিটা যখনই আমি ইসে করি না, মানে করি রুটি করি, মানে এই ভিন্ডির সবজি আর রুটি যখন বানাই তখন আমার ভাসুরের কথা খুব মনে পড়ে, বললাম না ভাসুর আমার এই ভিন্ডি আলুর সবজি খেতে খুব ভালোবাসে, খুব পছন্দ করে, তাই তাহলে ঠিক আছে চলে এসো, তোমাদের জন্য বানাচ্ছি। হ্যাঁ তো বন্ধুরা, তোমাদেরকে তো দেখালাম শরীরটা একটু খারাপ, তাই আজকে সবাই মিলে বেটে কাজ করছি, আজকে নয় সবসময়, দেখো ছেলেরা ওর বাবা সবাই আমাকে অনেক হেল্প করবে কাজের জন্য। তো এই নিয়ে দেখা, এখন আমার ওম রাজা ঝাড়ু দিচ্ছে, মানে ওম ঝাড়ু দিচ্ছে, আমি ভাবলাম না একটু দেখাই, ছেলেটা দিচ্ছে যেহেতু, তাহলে দেখো আর কি হচ্ছে সারাদিন সবটাই দেখাচ্ছি। হ্যাঁ বলো। তো দেখো আজকে বাজারে আমাকে যেতে হচ্ছে, কেন কি দেখলেই তো ওর বাবা খুব সকাল সকাল অফিসে চলে গেল, তো এখন সকালে ব্রেকফাস্টে ছেলেদেরকে করিয়ে নিয়ে ছেলেদেরকে নিয়ে যাচ্ছি, আমি একা যাচ্ছি না, তো এখন বাজারের জন্য বেরোচ্ছি। তাহলে কি নিচ্ছি না নিচ্ছি এই দেখো, বাজারে ব্যাগ নিয়ে নিলাম, তালা চাবি লাগাবো, এই যে ব্যাগ টাকার ব্যাগ, বাজার কাছেই আছে, তারপরও যাবো এখন বাজারটা করে নিয়ে এসে, তারপর কী করছি দাঁড়া পড়বি, কী করছি না করছি সবটাই তোমাদেরকে দেখাচ্ছি, চলো বাজারেও কী নিচ্ছি সেটাও পারলে রেকর্ডিং করবো, না ঘরে এসে দেখা হবে। হ্যাঁ তো দেখো বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, এই যে আমার সঙ্গে আছে কৃষ্ণা, হেঁটে যাচ্ছে আমার সঙ্গে, আর ওম বেটা দেখো সাইকেল নিয়েছে, অল্প দূরেই, বেশি দূরে নয়, জয় ভোলা মহেশ। তো যাচ্ছি তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা ঠিক আছে, তাহলে তোমাদের জন্য কি কিছু নিয়ে আসবো নাকি বলো, কার কী লাগবে, বেশি বললে পারবো না, হাতের টাকা কমই আছে। ঠিক আছে বন্ধুরা, আমাকে 20 টাকা দিয়ে দেবেন। হ্যাঁ আমাকে এই তুলসীটা একটু বেশি দেবেন আজকে। তো দেখতেই পেলে বন্ধুরা ফুল নিয়েছিলাম, বাজারে ঢোকার আগে ফুল নিয়েছি, নিয়ে ফুলের দোকানেই রেখেছি, ফেরার পথে নিয়ে নেব। আর এখন একটু বাজারে ঢুকলাম, দেখি কী কী নেই, সবজি কমই নেব, সেরকম কিছু নেব না, একটু ঠাকুরের জন্য ফল নেব, মিষ্টি নিয়েছি, ওই কৃষ্ণার হাতে দেখতে পাচ্ছ ঝুলছে, সামনে কৃষ্ণা হাঁটছে আর ওম সাইকেল নিয়ে। তো দেখি অল্প করে মাছ নেব, মাছ কী মাছের ডিম কোনটা নেই দেখি, এই জন্য ভাবলাম যে না সাইড দিয়ে দিয়ে অল্প করে ইসে করি রেকর্ডিং করি। আর আজকে তো একটু বেলা হয়ে গেছিলো না বাজার যেতে যেতে, তখন তো মানে 10টা বেজে গেছিলো, 10টা 15-10টা বেজেছিলো। তো দেখো এখন ভিড়াভিড়িটা একটু বেশি, তার মধ্যে কৃষ্ণা সাইকেল নিয়ে যায়নি, ওম ওমের সাইকেল নিয়ে গেছে, আমি বললাম যে বাবা চল আগে একটা ভেতরে চক্কর দিয়ে আসি, একদম ভেতরে থেকে দেখে আবার বেরোতে বেরোতে যেখান থেকে নেবো নেবো। তো মাছ নেওয়ার জন্য এদিক সেদিক দেখছি কী নেবো বলো, খুব চড়া দাম, বাজার খুব চড়া,
তো ভেবেছিলাম চিংড়ি নেবো, তারপর ভাবলাম না আজকে লাড্ডু গোপালে চান করানো আছে। এই যে চিংড়ির দাম জিজ্ঞেস করছিলাম, বলেছে 1 পোয়া 100 টাকা, 1 পোয়া একটু বড় যেটা সেটা 120 টাকা। না কমলা, না ভাই কমলা খায় না ওরা, ওকে চিনি আমি। রেকর্ডিং কর আঙ্কেলের কথাগুলো, রেকর্ডিং কর। না কমলা নেবো না, আঙ্গুর দেওয়া হলো 30 আর 30 7 টাকা হলো। একই জায়গায় ধরে রাখিস না, ঘুরিয়ে ঘুরিয়ে দেখ। ভালোটা দিছি, বেশি দিয়ে দিছি, ঠিক আছে। মিষ্টি হবে তো? দেখো বুদ্ধি বলি বলে না যে বিশ্বাস বস্তু তরকারি বড় তো। তো দেখো ভেতরে বাজারও গেলাম, মাছগুলো দেখো কি বিশাল বিশাল, বলে কি 12 কেজি 10 কেজি 8 কেজি কি কি বলে গো। আর তাই বলে এত বড় মাছ নেবো না, লোকাল মাছই নেবো, জ্যান্ত মাছ দেখে ছোট্ট অল্প করে একটু নেবো। তো কৃষ্ণা বললো মা এটা রেকর্ডিং করি, আমি কর। তো দোকানদার লোকটাও হাসছিল, বলছে হ্যাঁ বাবু রেকর্ডিং করে নাও। তো যাক দেখো এপাশ ওপাশ ঘুরছি যে কোথায় কতটুকু ভালো পাই না পাই, গেছি যেহেতু পুরো দেখে তারপরেই নেব। তো দেখো ছোটো মাছ মানে ইচ্ছে থাকলেও না বাঁচতে সময় লাগে, তোমার খেতে তো ছোটো মাছ সব থেকে স্বাদ বড়ো মাছের চাইতে, কিন্তু আজকে নিলাম না কেন কি আজকে কাজের চাপটা একটু বেশি, তার মধ্যে শরীরটাও ভালো না, তোমরা সবাই জানো শরীর ভালো হোক চাই না হোক সংসার ডেইলি লাইফ তো চলতে হবে না, কম আর বেশি না গো বলবো না। ছেলেরা আর আমার স্বামী সবাই আমাকে খুব সাপোর্ট করে, আমি খুবই অসুস্থ থাকি দুদিন পর পর এটা সেটা ভীষণ অসুস্থ থাকি, তারপরও কী করবো একা তোর বাবার উপর পুরো চাপ দিলে হয় না, তাই ও আজকে ব্যস্ত বলে আমি গেলাম বাজারে ছেলেদের নিয়ে। তো অবশেষে দেখো ছোট্ট একটা রুই নিলাম, ছোট্ট বলতে কি 550 গ্রাম ওজনের একটা জ্যান্ত রুই, উনি কাটছেন তো সেটাই নিলাম, দামটা বেশি নেয়নি, 240 টাকা করে কিলো ধরেছে, তো এটাই উনি কাটছে। ছেলেরা বলছে মা এত ছোটো মাছ, আমি বললাম দেখ বাবা লোকাল জ্যান্ত মাছ খাওয়াই ভালো, আর একবেলার তো রাতে তো বেশিরভাগ টাইম রুটি হয় না এই জন্য, আর আমার জায়গায় ওর বাবা হলে না তার 3 গুণ বাজার করে নিয়ে আসতো জানো না। ভাইয়া মাছটাকে মাঝখানে একটু কেটে দিন। তো অল্প করে মাছের ডিমও নিয়ে নিচ্ছে, তো জিজ্ঞেস করলাম কত করে, বললো যে 1.5 পোয়া 80 টাকা। তো আমি বললাম 1.5 পোয়া 80 টাকা না, এইখানে কতটুকু হচ্ছে দেখুন। তো উনি ওজন করে দেখলো যে 200 গ্রাম আছে, তো আমি বললাম তাহলে 200 গ্রাম আমি 40 টাকা দেবো, বললো না না হবে না, তারপর এটা 50 টাকা দিয়ে নিয়েছি। তারপর সবজি নিইনি, শুধু টমেটো নিয়েছি 10 টাকার, আর কী যেন নিলাম ও আর ধনিয়া পাতা নিয়েছি 2 আঁটি 10 টাকা দিয়ে, সবজি বাজার আর অন্য কিছু আজকে নেইনি। তো আমাদের বাজার হয়ে গেছে, দেখো কৃষ্ণা আর আমি পায়ে হেঁটে বাজারে এসেছিলাম, আবার পায়ে হেঁটেই যাচ্ছি। আর ওই দেখো ওম, ওমকে কী করে দেখায়, ওম ওই সামনে চলে গেছে। তো পায়ে হেঁটে যাওয়ার কারণ আছে, বেশি দূরে তো নয় ঘর, আবার এখান থেকে 10 টাকা করে নেবে। আর বাজার ব্যাগটা দেখায় যে কৃষ্ণা বেটা বাজার ব্যাগটা হাতে নিয়েছে, আর দেখতেই পেয়েছো মাছ নিলাম, মাছের পোটলাগুলো ওমের সাইকেলে ঝুলিয়েছি, কেন কি এই যে আমার হাতে আবার ফুলের পোটলা আছে এই জন্য। বন্ধুরা চলো বাকিটা ঘরে গিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো এই যে দেখতেই পেলে ফুল নিলাম, আর এই যে করে মিষ্টি ঘি নিলাম, কেন কি আজকে আবার লাড্ডুকে চান করানো আছে, তো এখন আবার আমি চান করে নিয়ে স্নানটা সেরে লাড্ডুকে স্নানটা করাবো, আর অন্য বাজার কি নিয়েছি সেটাও দেখাচ্ছি। দেখো কৃষ্ণা হাঁপিয়ে গেছে, আমিও হাঁপিয়ে গেছি, হাঁপিয়ে গিয়ে বসে গেছে, তার মধ্যে 3 তলা চড়া সিঁড়ি, বাবারই বাবা। তো অম্বেটা তো কিছু না, অম্বেটা তো সাইকেলে গেছে, আরামে আরামে গেছে, আরামে এসছে। তা বন্ধুরা দেখতে থাকো। হ্যাঁ তো তোমাদেরকে তো বললামই না যে আজকে লাড্ডুকে চান করাবো, লাড্ডুকে মিথ্যে কথা বলবো না, আমি সপ্তাহে 1 দিন করে স্নান করাই। তো দেখতেই বলে সকাল থেকে শরীরটা একটু নরম ছিল, আমার গলা শুনে অবশ্যই তোমরা বুঝতে পারছ, তারপরে সব কিছু করতে হয়, দেখলেই বাজার গেলাম সব কিছু এনে রেখে টেকে, তো আগে চান মানে স্নানটা সেরে নিলাম, স্নানটা সেরে আমি ভাবলাম যে না রান্নায় পরে ঢুকবো, কেন কি রান্নায় যদি ঢুকে যায় না তাহলে পুজোটা দেরি হয়ে যাবে, তো ভোরবেলার পুজো তো ওর মানে ছেলেরা দিয়ে দিয়েছে, তো এখন হচ্ছে সকালের পুজোটা যেটা মানে 11:30 12টায় দিই, এখন বাজে ঠিক 11:10। তো এখন দেখতেই পাচ্ছ লাড্ডুকে স্নানটা করাচ্ছি, তো ওইকে স্নান করিয়ে মানে ড্রেস চেঞ্জ করে পুরনো ড্রেসটা খুলে তারপর আবার নতুন ড্রেস পরানো। তো আমি জানি সবাই জানো এটা আহামরি কি, তোমরা বলবে এটার মধ্যে কী আছে আহামরি কী ব্যাপার যে এটা দেখাচ্ছে, তবু তোমাদের সঙ্গে বন্ধুরা আমি এটা শেয়ার করলাম। তো স্নান তো করিয়ে নিয়েছি, তোমরা কে কেমনভাবে করাও লাড্ডুকে স্নান আমি জানি না, কিন্তু আমি প্রথমে এমনি জল দিয়ে করাই,
তারপর গঙ্গার জল দিই, দিয়ে তার মানে তার মধ্যে আর চন্দন মেশানো থাকে, তারপর তোমার ওগুড়ো দিই, বলেই তো ওগুড়ো আর চন্দন ইসে করতে হয়, তারপর ওগুড়ো দিই, দিয়ে আবারও সেই চন্দন দেওয়া গঙ্গার জল দিয়ে লাড্ডুকে স্নান করাই। তো এখন দেখতেই পাচ্ছ আমার তো ঠাকুর ঘর আলাদা নেই, আর ঠাকুরের আসনও আলাদা নেই, বাড়িতে আছে, এখানে নেই। তো দেখতে পাচ্ছ এক হাতে হাতে এসে করছে, তো কাপড়টাও পাল্টিয়ে নিয়েছি, নতুন কাপড় পরিয়ে দিয়েছি, আর এই যে চুলগুলো মানে আমার লাড্ডুর এই চুলটা আছে না একটু মানে মনে হয় লাড্ডুর চুলটা একটু বড়ই, আঙ্কেল আন্টি বুঝতে পারেননি মনে হয়। তো এই মুকুটটাও হচ্ছে নতুন আর কি, ড্রেসটাও নতুন মুকুটটাও নতুন। তো আগের ড্রেসের সঙ্গে আগের মুকুটটা আলাদা ছিল, আর দেখছি যে চুলটার জন্য মুকুটটা বসতে চাইছে না, তারপর কি করব তোমার একটু চেপে দিলাম, তারপর বসিয়ে দিলাম ময়ূরের পঙ্খ লাগিয়ে। তো দেখো তো লাড্ডুকে চন্দন করার পর কেমন লাগছে, এখনও তিলক লাগাইনি, তিলক লাগিয়ে দেব চন্দন দিয়ে, দেখো কিউট কিউট লাগছে দুষ্টুটাকে, দুষ্টু লাড্ডু গোপাল রে। যা রাত্রি স্বরূপ স্থিতপ্রজ্ঞ, সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন, নানা রকম ইন্দ্রিয়ের উপভোগের স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন কখনো নিজেকে সুখী বলে মনে করেন এবং কখনো ঘুমিয়ে ঘুমের ঘোরে দুঃখী বলে মনে করেন দেখো শুকনো লঙ্কা ফুরিয়ে গিয়েছিল, তাড়াতাড়ি আবার মানে ছেলেকে বললাম যে যা গিয়ে 20 টাকা শুকনো লঙ্কা নিয়ে আয়, সর্ষেও ফুরিয়ে গিয়েছিল, এই যে সর্ষেও নিয়ে আসলাম 20 টাকায়, মতলব একটা প্যাকেট 5 টাকা করে। তো এই দেখো বন্ধুরা 1 কিলো কুল নিয়ে এসেছি, কুল নিয়েছি 1 কিলো 30 টাকায়, হ্যাঁ এখন একটু দামটা কমেছে। আর এই হচ্ছে আঙুর ফল নিয়েছি, তোমার আঙুরটা বেশ ভালো মিষ্টি আছে, আঙুর ফল নিয়েছি 250 গ্রাম 30 টাকায়। এই যে মাছ ভাজা করে নিলাম, ঝোল করব, মাছের লেজটা আছে ভাজা করছি দেখাচ্ছি, এই যে এটা হবে তারপর ঝোল করব। এই দেখো ভাত চাপিয়ে দিয়েছি, ভাতও হতে গেল, ঠিক আছে তাহলে কী রান্না হচ্ছে দেখো। হ্যাঁ আর এই দেখো মাছের ডিম এনেছিলাম না দেখতে পেলে, সেই ডিমটাকে এখন বয়ল করে নিয়েছি, এখন এটাকে এই দেখো পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আরও 2-4টে কাঁচা লঙ্কা দেবো, পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনিয়া পাতা দিয়ে ভাজা ভাজা করবো আর কি একটু। এই যে বন্ধুরা দেখতেই তো পেয়েছ মাছ ভেজে উঠিয়ে দিয়েছি, লোকাল একটা জ্যান্ত রুই মাছ নিয়েছিলাম ছোটোর থেকে, এবার কী করেছি রুই পোস্ত করেছি, বুঝতে পেরেছ মানে পোস্তটা ভালো করে পিষে নিয়ে দেখতেই পাচ্ছ এই যে কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা ছিল না কাঁচা লঙ্কাই ছিল কিন্তু লাল লাল হয়ে গেছিলো লঙ্কাগুলো, সেই কাঁচা লঙ্কা আর পোস্ত একসঙ্গে মিহি করে বেটে নিয়েছি পিষে নিয়েছি, তো দিয়ে এবার চাপিয়েছি, এবার ঝোলটা অনেকটা টানবে তারপর তোমাদের দেখাচ্ছি। তাহলে তৈরি হয়ে গেলো রুই পোস্ত, আর এইদিকে হচ্ছে তোমার এই যে ডিমের প্রিপারেশানটা, মাছের ডিমের প্রিপারেশানটা চলছে, এটাও হচ্ছে তারপর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। এই দেখো আমি রান্না করছি দেখেছ, সেদিনও দেখালাম না, বাস এইগুলি হচ্ছে ওদের বসার জায়গা, আরে কৃষ্ণা কোথায় বসেছে দেখো, বাস বেশি আমি ভিডিও করছি, আমি খালি ক্যামেরা চালিয়ে রাখিনি, দেখেছ আমি রান্না করছি, দুইদিকে দুটো গ্যাস জ্বলছে কড়াই চাপানো, আর দেখো আমরা রেডি হয়ে গেল। এই যে রুই পোস্ত, তারাও দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ একটা কথা বলবো, রুই পোস্তটার মধ্যে আমি জল দিইনি জানো তো, কি দিয়েছি একটু দুধ দিয়েছি, পোস্তটা দুধ দিয়ে রুই মাছটা বানিয়েছি, আর এটাও দেখলেই মাছের ডিম তৈয়ার। আর এটা হচ্ছে গাজর, গাজর তো জানোই গ্রেটার করে মানে গ্রেট করে নিয়ে ওমের জন্য অল্প করে, তাহলে আজকের মেনু এই, ঠিক আছে। এই দেখো বন্ধুরা দুধ দিয়ে জ্বালাচ্ছে দেখো তো, একে চেনো তোমরা দুধ জ্বালা, বাবা সর আমি বলছি বাবা পড়ে যাবে বাবা, তো দেখো বলছি সর সর সরছে না, না গো হেল্প করেছে আজকে দুপুরবেলার বাসনটাও ধুয়েছে ওম, দুপুরে ভাত খাওয়া যাওয়ার পর বাসনটাও ওম ধুয়েছে, বলছি মা সরো আমি দুধ জ্বালিয়ে দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা। এটা একটু দেখালাম যে দেখো ছেলে আমাকে কত সুন্দর হেল্প করে, কিছু বল টাকা একবার মোবাইলের দিকে। তো দেখতেই পাচ্ছ দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ, এ দেখো জানলাগুলো লাগিয়ে দিয়েছি, নয় মশা ঢুকবে বুঝেছ, জানলাগুলো লাগিয়ে পর্দা ফেলে দিয়েছি, ওই রুমের এই রুমের সব রুমে জানলা লাগিয়ে দিয়েছি, নয় তো মশা ঢুকে যায় দরজাটা খোলা। বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, তোমরা ভাবছো এগুলো আমি কেন দেখাচ্ছি,
আমি ওমকে বলেছি বাবা মাকে দুটো কুল এনে দে তো খাই, খাওয়া হয়ে গেছে এখন তো। ওম আমাকে কুল এনে দিয়েছে খেতে। হ্যাঁ এখন তুই বল, তোর কাছে আমি কটা কুল চেয়েছিলাম? সত্যি কথাটা বল, কটা কুল আনতে বলেছি মা? এতগুলো, 3, 6, 9, 12, 13টা কুল এনেছি, তুই বোকা? তোমরা ভাবছো যে আমার ডেইলি লাইফের ব্লগের মধ্যে এটা কি? তো বন্ধুরা তোমাদের বলতে চাই, আজকালকার ফ্যাশন হয়ে কি উঠেছে বলতো? মেন ফ্যাশন, আমরা যে কোনো অনুষ্ঠান নিয়ে যাই না কেন, জন্মদিন, বিবাহবার্ষিকী, সাধ অনুষ্ঠান, অন্নপ্রাশন, অ্যানিভার্সারি, যাই হোক, যখন একটা কেক নিয়ে যাই তখন আমাদের অনুষ্ঠানের গেট আপটা যেন আরও বেড়ে যায়। তো তাই দেখো, তোমাদেরকে আমি জানাতে চাই, যদি তোমরা কেউ কেকের কোনো অর্ডার চাও, দিতে চাও, আমি জানি সবারই নিত্যদিন মানে ইয়ারলি 2-4টি কেক তো কেনাই হয়, তো সেই অর্ডারটা যদি তোমরা আমার কাছে দাও তাহলে আমি অবশ্যই তোমাদের খুব কৃতজ্ঞ থাকব, আর তোমাদের জন্য থাকবে 20% ডিসকাউন্ট। তাহলে তোমরা যাচাই করে নিতে পারো। আর এটাও জানো যে মানে আমি মানে খারাপ তো দেবো না, আমার বন্ধুদেরকে খারাপ দিয়ে কেন কি লাভ হবে বলো, আমি খারাপ তোরই দেব। আর সবথেকে বড় কথা হচ্ছে এই কেক মেকিং ইসে হচ্ছে আমার বড় দিদির, তাহলে তোমরা যখন আমার সঙ্গে কন্ট্রাক্ট করবে কিংবা আমার দিদির সঙ্গে কন্ট্রাক্ট করবে কেকের অর্ডারের জন্য, তখন তোমরা অটোমেটিকলি 20% ডিসকাউন্ট পাবে। আর যে কোনো অনুষ্ঠানে যেই রকম বলবে, এই এইগুলো তো জাস্ট কয়েকটা তোমাদেরকে দেখাচ্ছি, আর তোমরা যে যেমন ডিজাইন বলবে তোমরা দেখিয়ে দেবে, বলে দেবে, অথবা বলবে এটা সেটা, যাই বলো সব পেয়ে যাবে, সব কিছু ডিজাইন অ্যাভেলেবেল, মতলব কম রেঞ্জেরও পাবে, বেশি রেঞ্জেরও পাবে, মানে যেন সবাই নিতে পারে। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবে, অবশ্যই অর্ডার করবে। আর তাহলে বন্ধুরা তোমরা সকলে খুব ভালো থেকো, আমিও ভালো থাকবো, কালকে আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে, নতুন সকাল, নতুন আলো, সবাই মিলে থাকবো ভালো। আর বলো তো কী করবে তোমরা, মনে করে চলে আসবে আমার চ্যানেল টক ঝাল মিষ্টি জীবন ব্লগস সিনচ্যান।